नमस्कार सबुज बार्ताय आपनादेर स्वागत आपनादेर संगे आमी पायल प्रथमे देखे निच्छि आजकेर हेडलाइन्स দীঘাকে গোয়া তৈরি স্বপ্ন সাকারে সরকারের উদ্যোগ দীঘায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হলো সোমবার ময়নায় পালিত হলো সমবায় সপ্তাহ উপস্থিত বিশিষ্ট জনেরা মহিষাদলে অনুষ্ঠিত হলো কৃষি প্রশিক্ষণ শিবির শেখানো হলো বাড়িতে জৈব সার তৈরির পদ্ধতি রাস্তার পাশ থেকে উদ্ধার কলেজ ছাত্রের দেহ সন্দেহের ছায়া তদন্তে পুলিশ মহিষাদল থেকে উদ্ধার কেউটের 15টি বাচ্চা আতঙ্কিত এলাকাবাসী ময়নায় শুরু হলো ঐতিহ্যবাহী রাসমেলা মেলা ভ্রমণে সস্ত্রীক রাজ্য গোয়েন্দা দপ্তরের ডিআইজি আসছে বিস্তারিত খবরে দীঘার সৌন্দর্যায়ন বৃদ্ধিতে আগেই তৎপর হয়েছিল সরকার সেই মতো সোমবার ওল্ড এবং নিউ দীঘাতে তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন দীঘা শঙ্করপুর উন্নয়ন সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী এদিন দুটি ওয়াচ টাওয়ার 319টি পুনর্বাসন স্টল সহ দীঘার সৌন্দর্যায়নের কাজের সূচনা করা হয় মূলত মুখ্যমন্ত্রী দীঘাকে গোয়া তৈরি করার পদক্ষেপে আরেক ধাপ এগিয়ে এলো সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাকে গোয়া তৈরি করার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে সাকার করতেই প্রথম থেকে উদ্যোগী হয়েছে সরকার নতুন ও পুরনো দীঘা মিলিয়ে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন হলো সোমবার দীঘার উন্নয়ন পর্যটন কেন্দ্র জাতীয় পরিকাঠামো গঠন এবং সৌন্দর্যায়নের জন্য প্রথম দফায় বরাদ্দ করা হয়েছিল 40 কোটি টাকা দ্বিতীয় দফায় বরাদ্দ প্রায় 41 কোটি দীঘায় সোমবার তিনটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন দীঘা শঙ্করপুর উন্নয়ন সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী কোটি টাকার কাজে আমরা যখন প্রথম চিন্তা ভাবনা নিয়েছিলাম তখন মাত্র 60 কোটি টাকার প্রজেক্ট ছিল ইতিমধ্যে 120 কোটি টাকার প্রজেক্ট আমাদের পৌঁছে গেছে আমরা কাজ করতে পারলে আরো বেশি টাকা আমরা আনতে পারব আজকে যে ঘটনাটা আপনাদের কাছে যার ফার্স্ট হয়েছে আমরা 10 কোটি 19 লক্ষ আমাদের হকার স্টল সেকেন্ড ফেজ এটা টেন্ডার অলরেডি ফার্স্ট হয়ে গেছে পুরনো ও নতুন দীঘায় 9 মিটার উঁচু দুটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে হকারদের জন্য ওল্ড দীঘায় 59টি এবং নিউ দীঘায় 260টি অর্থাৎ মোট 319টি পুনর্বাসন স্টল তৈরি করা হয়েছে পাশাপাশি ওল্ড ও নিউ দীঘার সৌন্দর্যায়নের কাজেরও সূচনা হয় এই দিন দীঘা সৈকত শহর এখানে প্রায় 400 থেকে 500 হোটেল আছে কিন্তু যদি সেইভাবে দেখা যায় এতদিন পর্যন্ত সেখানে কোনো সুয়ারেজ কানেকশন ছিল না কোনো ড্রেনেজ কানেকশন ছিল না হোটেলগুলোর অশোধিত জল সমুদ্রে মিশ্রিত যেটা স্বাস্থ্যের পক্ষে উপকারক সেই দিকেই প্রথম নজর দেওয়া হয়েছিল এবং সেই কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে ড্রেনেজের কাজ সুয়ারেজের কাজ বেসিক নিড যে জিনিস সেটাকে শুরু করার পরেই আমরা লক্ষ্য রেখেছিলাম দীঘাকে যাতে আরো সুন্দর করে সাজিয়ে তোলা যায় দীঘাকে সাজিয়ে তুলতে গেলে প্রথমেই দরকার ছিল যত্রতত্র যেখানে সেখানে যেসব হকার্স ভাইরা বসে আছেন তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে বসানো সুন্দরভাবে সাজিয়ে যদি বসানো যায় দীঘার রূপও চেঞ্জ করা যাবে প্রকল্পগুলি রূপায়িত করতে খরচ হয়েছে মোট 10 কোটি 29 লক্ষ টাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসডি এর কার্যনির্বাহী আধিকারিক সৌমেন পাল রামনগর 1-এর বিডিও তমজিৎ চক্রবর্তী রামনগর 2-এর বিডিও প্রীতম সাহা সহ বিশিষ্ট জনেরা আরও 1073টি স্টল তৈরি করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে ওল্ড দীঘার সিওক থেকে শুরু করে একদম ফার্স্ট ঘাট এইখানে বিচ বিউটিফিকেশনের কাজ করানো হবে এবং সেই সঙ্গে যে অবকাশ যারা আছেন তাদেরকে সাজিয়ে নতুন করে বসানো হবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন কোনো হকার্সকেই কিন্তু এখান থেকে উচ্ছেদ করা হবে না সরানো হবে না যারা এখন ব্যবসা করছেন তারাই ব্যবসা করবেন তারাই থাকবেন তাদেরকে আরো সাজিয়ে গুছিয়ে আমরা এখানে কিন্তু দেবো শিশিরবাবু বলেন এই সমস্ত প্রকল্পগুলি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে দীঘা থেকে গোয়া তৈরির পদক্ষেপ এক ধাপ এগোবে দীঘার প্রতি বাড়বে পর্যটকদের আকর্ষণ সম্পদ প্রাকৃতিক সম্পদ যে সম্পদ জনগণের সম্পদ সবই ছিল আমরা আপনারা চেষ্টা করিনি চেষ্টা এখন করতে হবে এবং 2013 সাল শেষ হতে চলল আমরা মনে করি একটা স্বর্ণযুগে দীঘা পৌঁছবার চেষ্টা করছি এবং 2014 সালে আমি মনে করি একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছবে ভারতবর্ষের অন্যতম টুরিস্ট ম্যাপে দীঘা শঙ্করপুর তাজপুর মান্দারবনি
একটা বাস্তব কঠিন জায়গা পড়বে যেখানে মানুষ আশা করতে পারবে যে এখানে গিয়ে আমরা পরিবর্তন খেয়ে মুক্ত হওয়ার সমুদ্রকে আমরা উপভোগ করতে পারবো তটভূমি। ব্যুরো রিপোর্ট, সবুজ বাতা। সোমবার সমবায় সপ্তাহ পালন করা হলো ময়নার কিয়ারানাতে। ময়না ব্লক সমবায় সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে মূলত পালন করা হলো দিনটিকে। উপস্থিত ছিলেন কিয়ারানা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাপতি সহ বিশিষ্টরা। সারা ভারত জুড়ে পালিত হচ্ছে সমবায় সপ্তাহ, ময়নাও তার ব্যতিক্রম নয়। সোমবার ময়না ব্লক সমবায় সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে ময়নার কিয়ারানাতে উদযাপিত হলো দিনটি। সহযোগিতায় ছিল কিয়ারানা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমলেশ চক্রবর্তী, কিয়ারানা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক শিশির কুমার সামন্ত, ময়নার বিডিও গৌতম মণ্ডল, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পাণ্ডা সহ বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কিয়ারানা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্পাদক শিশির কুমার সামন্ত বলেন, গ্রামাঞ্চলে যেসব দুর্বল শ্রেণীর মহিলা বলুন, পুরুষ বলুন, সমস্ত মেম্বারকে আমাদের এই সমস্ত লোককে আমাদের সমবায়ের মাধ্যমে নিয়ে আসা, তাদের আর্থ সামাজিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে উন্নয়নমুখী করে তোলার হচ্ছে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। প্রত্যেকটি জনগণ তাতে আমরা দেখেছি এখানে মোট বোধহয় আমাদের সাত হাজারেরও বেশি মানুষ এনআরজিএস প্রকল্পের মাধ্যমে তারা সহায়তা পেয়ে আসছে। তার সঙ্গে আমার ইন্দিরা বিকাশ, আমারও বলছি ইন্দিরা বিকাশও টাকা পেয়ে আসছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। তিন দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মহিষাদলে। মূলত কৃষির আধুনিকীকরণ এবং জৈব প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবিরে। সোমবার ছিল শিবিরের শেষ দিন। তিন দিনব্যাপী মহিষাদলে একটি কৃষি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের চাষ এবং নিজের বাড়িতে জৈব সার তৈরির পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। তিন দিনব্যাপী এই শিবিরটি অনুষ্ঠিত হয়। সোমবার ছিল শিবিরের শেষ দিন। শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক, কোলাঘাট ব্লক সহ কৃষি অধিকর্তা নবকুমার বর্মন সহ বিশিষ্টজনেরা। নারী পুরুষ নির্বিশেষে শিবিরে যোগ দিয়েছিলেন কৃষকেরা। মানে আমাদের যে করলাগুলো যায়, যাওয়ার পর দেখেছি যে ম্যাক্সিমাম পচে যাচ্ছে, লোডিং হয়ে যখন যাচ্ছে, এখন ওরা ছোট ছোট ওই যেমন ট্রেতে, এগুলো প্লাস্টিকের ট্রেতে, ওগুলোতেও পাঠাচ্ছে এখন। এখন এরপরে কি হচ্ছে, 1964 সালে গ্রীষ্মকালে ধান এলো, তারপরে আস্তে আস্তে কিন্তু প্রোডাকশান বাড়ানোর জন্য নতুন জাত এরকম ধানের উপরে আসছে। ধানটা আমাদের মূল খাদ্য। সবজির ক্ষেত্রে আস্তে আস্তে আপনারা যারা বয়স্ক আছেন, সে জৈব চাষ মূলত হর্টিকালচার সেকশনটাতে আমরা সমস্ত ব্লকে শুরু করতে চাইছি। তার মূল লক্ষ্য হচ্ছে যে জৈব ফসলের যে রপ্তানি বাজারটা আছে, এই রপ্তানি বাজারটা যদি আমরা ধরতে পারি, তাহলে আগামী দিনে যে যুবকরা, শিক্ষিত যুবকরা, তারা যদি এগিয়ে আসেন, তাহলে দেখা যাবে তারা যদি ভালো লাভ পান, অনেকে যারা আজকে বেকার তারা কৃষির মধ্যে ফিরতে পারে। তো আমাদের মূল লক্ষ্য কৃষিতে যাতে আমরা শিক্ষিত বেকার যুবকদের, তাদেরকে নিজেদের স্বনির্ভর করতে পারি, মহিলাদের যাতে স্বনির্ভর করতে পারি, জৈব চাষের মাধ্যম দিয়ে মূলত হর্টিকালচার এবং ধান চাষের ক্ষেত্রেও রাসায়নিক সারের দামটা যেহেতু বেড়েছে, সেহেতু এই ফার্মিকম ব্যবহারের মধ্য দিয়ে রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং চাষিদের খরচ বাঁচানো। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, সবুজ বার্তা। হলদিয়া পাশকুড়া রাজ্য সড়কের ধার থেকে উদ্ধার হলো তমলুক কলেজের এক ছাত্রের মৃতদেহ। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার, জানায় ছাত্রের বন্ধুরা। কিন্তু ঘটনাস্থলে কোনো বাইক পাওয়া যায়নি। এদিকে বেপাত্তা ছাত্রের বন্ধুরাও। সব মিলিয়ে পরিস্থিতি জটিল, দানা বাঁধছে সন্দেহ। সোমবার তমলুক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যু হলো এক কলেজ ছাত্রের। রবিবার ভোর রাতে তমলুকের হলদিয়া পাশকুড়া রাজ্য সড়কের ধার থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সৌভিক মান্না, বয়স 19, বাড়ি নন্দীগ্রাম এলাকায়। সে তমলুক কলেজে বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। কলেজের কাছেই একটি মেসে থাকত সৌভিক।
জানা গিয়েছে শনিবার রাত 11টা নাগাদ সৌভিক দুই বন্ধুর সঙ্গে মেস থেকে মোটরসাইকেলে বেরিয়ে যায়। সৌভিকের বন্ধু রঘুনাথ চক্রবর্তী রাতে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সে জানায় তমলুক থানার ডিমারি বাজারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌভিক গুরুতর জখম হয়েছে। তমলুক থানার পুলিশ গিয়ে সৌভিককে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে কোনো বাইক পড়ে থাকতে দেখা যায়নি, এর ফলে সন্দেহ হয় পুলিশের। সৌভিককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সৌভিকের পরিবার সূত্রে খবর, শনিবার রাতে সৌভিক ফোন করেছিল বাড়িতে। গভীর রাতে সৌভিকের এক বন্ধু নন্দীগ্রামের বাড়িতে ফোন করে দুর্ঘটনার কথা জানায়। পরে বাড়ির লোক পুলিশের কাছে খোঁজ নিয়ে জানতে পারে সৌভিকের মৃত্যু হয়েছে। তারপর থেকেই সৌভিকের ওই বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো খোঁজ মেলেনি বলে সৌভিকের পরিজনেরা জানিয়েছেন। সৌভিক মান্না তমলুক তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে সেকেন্ড ইয়ারের বিকম সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল। ও পড়াশোনা করতো এবং এই মেসে থাকতো, পাশাপাশি কলেজ পার্শ্বস্ত মেসে থাকতো। গতকাল শনিবার রাত্রে কয়েকজন বন্ধু ওকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে যায়। তারপর রাত্রে আমাদের কাছে ওর মোবাইল থেকে খবর যায় তমলুক হসপিটালে ভর্তি, সিরিয়াস কন্ডিশান, ওকে আপনারা আসুন বাইরে কোথাও নিয়ে যেতে হবে। তারপর আর কোনো তার যে মোবাইল বা সমস্ত কিছু তাদের হাতে চলে যায় এবং আমরা যখন এসে জানতে পারি যে আমার ভাইপো মারা গেছে। এবং তবে আমার কাছে এটাই দুঃখ যে প্রশাসন যে মারা গেল তার মোবাইলটা না নিয়ে, তার মোবাইলটা যারা ছিল তাদেরকে, আমার যাদের পুরি সন্দেহ এবং অভিযোগ তাদের হাতে মোবাইলটা হ্যান্ড ওভার করলো। কিন্তু আমরা যখন ফোনে পরপর চেষ্টা করেছি, ফোনের সুইচ অফ ছিল। সোমবার তমলুক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন সৌভিকের পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, সৌভিকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, নাক দিয়ে রক্তক্ষরণ হয়েছে, রক্ত জমাট বেঁধেছে হৃৎপিণ্ডেও। সৌভিকের বন্ধুরা ঘটনাটি এড়িয়ে যাচ্ছে কেন, এই প্রশ্ন উঠছে। আমি সন্দেহের ঊর্ধ্বে কাউকে রাখতে পারছি না, কিন্তু সন্দেহ তখনই হয় যে বন্ধু তাকে ভর্তি করে দিয়ে গেল সে বন্ধু তার বাবা মার জন্য অপেক্ষা করতে পারলো না, তাহলে কি আর একে নতুন করে বলতে হয় যে সন্দেহ কার দিকে? পুলিশ আরও শক্তভাবে ওই মোবাইলটা তাকে না দিয়ে, তাকে রেখে দিয়ে তার মোবাইল বা যে যে ছেলেটি তার সিজার লিস্ট করা উচিত ছিল তার মোবাইল পত্র, আজকের মোবাইল পত্রটা তার হাতে চলে গেল, কিন্তু প্রশাসনের উচিত ছিল এটা রেখে দেওয়া। পুলিশ জানিয়েছে ওই ছাত্র মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। বাবুরাম সাপুরের জ্যান্ত দুটো সাপের বদলে যদি হয় জ্যান্ত 15টি সাপ, যদি তারা খানি কুকিঝুঁকি মারে ঘরের পাশেই নারকেল গাছের কোটর থেকে, কেমন দাঁড়ায় অবস্থাটা? রবিবার মহিষাদল থেকে উদ্ধার হয় 15টি কেউটের বাচ্চা, দুটি বড় সাপের খোঁজে এখন তল্লাশি চালাচ্ছেন সাপুরিয়ারা। মহিষাদলে নারকেল গাছের কোটর থেকে উদ্ধার হলো 15টি কেউটে সাপের বাচ্চা। মহিষাদল থানার ঘাগড়া গ্রামের বাসিন্দা তমাল হাজরার বাড়ির সামনের একটি নারকেল গাছের মধ্যস্থিত কোটর থেকে বেশ কিছুদিন যাবৎ উঁকি মারছিল সাপগুলি। সাপগুলি ধরার জন্য খবর দেওয়া হয়েছিল সাপুরিয়াদের। রবিবার দুই সাপুড়িয়া এসে ওই কোটর থেকে 15টি বাচ্চা কেউটে সাপ উদ্ধার করেন। একটি সাপের মৃত্যু হলেও বাকিগুলি জীবিতাবস্থাতেই ছিল। তারা জানান এখনও দুটি বড় কেউটে আশেপাশের এলাকার মধ্যেই রয়েছে, সেগুলো তাদের নজরে আসেনি। বড় কেউটেগুলির খোঁজে সন্ধান চালাচ্ছেন তারা। এদিকে সাপের জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। ময়নার ঐতিহ্যবাহী রাসমেলা পা দিল 453 বছরে। রবিবার ছিল মেলার উদ্বোধনী অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ মেলায় ভিড় জমান। মেলা দেখতে সস্ত্রীক উপস্থিত হন রাজ্য গোয়েন্দা দপ্তরের DIG শঙ্কর চক্রবর্তী। রবিবার সন্ধ্যায় 453 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ময়নাগড়ের রাসমেলার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক অজয় পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SDPO পারিজাত বিশ্বাস, CI পার্থ সানাল, তমলুক পৌরসভার ভাইস চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। রাসমেলা উপলক্ষে এদিন সন্ধ্যায় ময়না রাজ পরিবারের কুলদেবতা শ্যামসুন্দর জিউকে নিয়ে গড়ের পরীক্ষার জলে নৌকোবিহারের বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। আতশবাজির রোশনাই বাজনা সহযোগে ওই শোভাযাত্রা দেখতে বহু মানুষ ভিড় জমান। আগামী 15 দিন ধরে এই মেলা চলবে বলে জানা গিয়েছে। এদিকে রাসমেলা দেখতে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজ্য গোয়েন্দা দপ্তরের DIG শঙ্কর চক্রবর্তী ময়নায় আসেন এদিন। রবিবার রাতে রাজবাড়িতে থেকে সোমবার ভোরেই কলকাতায় ফিরে যান। রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্রের আমন্ত্রণেই তাঁর এই আগমন।
স্বামী বিবেকানন্দের কথায় ডিআইজি শঙ্কর চক্রবর্তী বলেন, বিজ্ঞান ও আধ্যাত্ম পাশাপাশি না থাকলে দেশ ও জাতি এগোতে পারবে না। কোটি কোটি পৃথিবী আছে, কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সবই তার সৃষ্টি, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, এবং তার আধ্যাত্মিকভাবে তিনি হচ্ছেন আমাদের মোক্ষদাতা, তিনি মুক্তিদাতা, ঠিক আছে। তিনি আমাদের বাড়ি গাড়ি চাকরি বিবাহ এসব দেন না, ঠিক আছে। তার জন্য তিনি আলাদা করে সমস্ত দেব দেবীদের তিনি আলাদা করে নিয়োগ করে রেখেছেন, ঠিক আছে। কিন্তু তিনি হচ্ছেন মোক্ষদাতা, আমরা যদি মুক্তি চাই তবে তার আশ্রয় নিতে হবে। আর নাহলে আমরা যদি মনে করি যে এই পৃথিবী নিয়ে আমরা ভালোই আছি, তো ভালোই আছি। আর যদি আমাদের মনে যে না ভালো নেই, তার স্মরণ নিতে হবে। বিজ্ঞান থাকবে এবং বিজ্ঞানের যত দিন যাবে তত বিজ্ঞানের আস্তে আস্তে আরও বৃদ্ধি হবে, এবং আস্তে আস্তে বিজ্ঞান মানুষের সাধারণভাবে জীবনযাত্রার মানকে উন্নত করবে, মানুষ আরও ভালোভাবে বাঁচতে পারবে, মানুষের লাইফস্টাইল অনেক বেশি উন্নত হবে, এসবই ঠিক আছে। কিন্তু বিজ্ঞানটাই সব নয়, সেই জন্য বিজ্ঞান আমাদের বাঁ হাতে রাখতে হবে আর ডান হাতে ধর্মকে রাখতে হবে। একটা জাতি যদি এগোতে হয় তাহলে একদিকে বিজ্ঞানকে নিয়ে এগোতে হবে, বিজ্ঞানকে কিন্তু অবহেলা করলে চলবে না। বিজ্ঞানকে অবহেলা করলে কী হবে, আমরা অপবিজ্ঞানের কবলে পড়ে যাব, আমরা অজ্ঞানতার অন্ধকারে চলে যাব। তাই আমাদের বিজ্ঞানকে এক হাতে ধরতে হবে, যেটা স্বামীজি বলেছিলেন, আর এক হাতে আমাদের ধর্মকে ধরে রাখতে হবে, তবে আমাদের একটা জাতি সুষ্ঠুভাবে এগোতে পারবে। অসিত বেরা, যাদব বেরা ও প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।